বকেয়াড়িয়ের দাবিতে উত্তাল গোটা রাজ্য রাজনীতি। বকেয়াড়িয়ের দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলনের তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গতকাল একদিনের ধর্মঘটে নাজেহাল সাধারণ মানুষ, গতকাল একদিনের ধর্মঘটে অচল হয়ে গেছে রাজ্য, স্তব্ধ হয়ে গেছে নবান্ন। স্কুল কলেজ হসপিটাল থেকে শুরু করে সরকারি অফিস আদালত সমস্ত কিছুই কিন্তু একেবারে অচল করে দিয়েছেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। আর এবার রাজ্য সরকারের ঘুম যেটায় উঠল, তৃণমূলপন্থী সংগঠনের নেতৃত্বরা, তৃণমূলপন্থী সংগঠনের কর্মীরাও কিন্তু এবার ধর্মঘটে সামিল, এমনই কিন্তু খবর উঠে আসছে। শাসক দলের শিক্ষকরাও কি শরিক? যৌথ মঞ্চের এই প্রশ্নটাই কিন্তু এবার তারা করছে তৃণমূলকে। কারণ গতকাল যে ধর্মঘট পালিত হয়েছে, সেই ধর্মঘটে অংশ নিতে দেখা গেছে তৃণমূলপন্থী শিক্ষক শিক্ষিকা এবং কর্মীদেরও। তারপর থেকে কিন্তু তোলপাড় রাজ্য। বকেয়া মহার্গ ভাতা দেওয়ার দাবিতে ধর্মঘটে কি সামিল হলেন তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্যদের একাংশ? দুই জেলার বহু স্কুল শুক্রবার পুরোপুরি বন্ধ থাকায় এই প্রশ্নই উঠে গেল, যা পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূলের পক্ষে স্বস্তির নয় বলে দাবি করেছে বিরোধীরা। যদিও সে দাবি মানতে নারাজ পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃত্ব। এদিন রঘুনাথপুর হাইস্কুল, MM হাইস্কুল, সাঁকড়া হাইস্কুল, পুরুলিয়ার শান্তময়ী গার্লস হাইস্কুল, ঝালদা হাইস্কুল, ঝালদা গার্লস হাইস্কুল, বোরো হাইস্কুল, বান্দোয়ানের ঋষি নিবারণচন্দ্র বিদ্যাপীঠ থেকে ঈদপুরের সরোজিনী বালিকা বিদ্যালয়, বিষ্ণুপুরের চৌকান গ্রামের সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়, রসিকগঞ্জ প্রাইমারি বিদ্যালয়ে গিয়ে পুরোপুরি বন্ধ দেখা গেছে। দুই জেলার বহু স্কুলের একই অবস্থা ছিল বলে বিভিন্ন সূত্রে খবর আসছে। ওই স্কুলের শিক্ষকদের একটা বড় অংশ অবর বিদ্যালয় পরিদর্শক ও জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে যান। কিছু স্কুলে প্রধান শিক্ষক উপস্থিত থেকে মিড ডে মিল খাওয়ানোর পরে ছুটি দিয়ে দিয়েছেন। প্রশ্ন উঠেছে, ওই সব স্কুলের সমস্ত শিক্ষকরাই কি সংগ্রামী যৌথমঞ্চ বা যৌথমঞ্চের সদস্য? স্কুলগুলিতে তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্য থাকলে স্কুলগুলি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে কেন? ঘটনা হলো ধর্মঘটের প্রচারে স্লোগান উঠেছিল লাল সবুজ গেরুয়া সবার দিয়ে বকেয়া। ধর্মঘটের দিন প্রকাশ্যে না এলেও পরোক্ষভাবে স্কুলে অফিসে অনুপস্থিত থেকে শাসক দলের কর্মচারী ও শিক্ষকরা তাদের সমর্থন জুগিয়েছেন বলে দাবি করছেন সংগ্রামী যৌথমঞ্চের বাঁকুড়া জেলা আহ্বায়ক বিশ্বজিৎ ঘোষ। তার দাবি, বহু স্কুলে তৃণমূল শিক্ষাশালের সঙ্গে যুক্ত শিক্ষকদের বড় অংশই গড়হাজির ছিলেন। জেলা শাসকের অফিসেও বহু তৃণমূলপন্থী কর্মী এদিন কাজে আসেননি। CPM-এর শিক্ষক সংগঠন ABDA এর পুরুলিয়ার সম্পাদক ব্যোমকেশ দাস থেকে সংগ্রামী যৌথমঞ্চের পুরুলিয়া যুগ্ম আহ্বায়ক কৃপা সিন্ধু গড়াইয়ের দাবি, তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্যরা ধর্মঘটে সামিল হয়েছেন বলেই জেলায় বহু সংখ্যক স্কুল পুরোপুরি বন্ধ ছিল। সে দাবি উড়িয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির বাঁকুড়া জেলা সভাপতি গৌতম দাস ও পুরুলিয়ার সভাপতি সত্যকিঙ্গর মাহাতোর দাবি, জেলার সামান্য কিছু স্কুল বন্ধ থাকলেও বেশিরভাগ স্কুলই খোলা ছিল, আমাদের সংগঠনের সমস্ত সদস্য স্কুলে যোগ দিয়েছেন। এদিন পুরুলিয়া জেলা শিক্ষাভবনে সদর দরজা আটকে চলে অবস্থান। দুপুর 12টা নাগাদ পুলিশ গিয়ে দরজা খোলার পরে কর্মীরা ভেতরে ঢোকেন। জেলা বিদ্যালয় পরিদর্শক গৌতম চন্দ্র মাল বলেন, পরে প্রায় সমস্ত কর্মী অফিসে ঢুকেছেন। মহকুমা শাসক অনুপ কুমার দত্ত ও মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কর্মী উপস্থিতির হার স্বাভাবিক ছিল, যদিও সংগ্রামী যৌথমঞ্চের বাঁকুড়ার জেলা আহ্বায়ক বিশ্বজিতের অভিযোগ, ধর্মঘট শেষ হওয়ার পরে প্রশাসনের আধিকারিকেরা ফোন করে বহু কর্মীকে চাপ দিয়ে হাজিরা খাতায় সই করিয়েছেন। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, তাহলে কি তৃণমূলপন্থী শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে তৃণমূলপন্থী কর্মীরাও এই ধর্মঘটে সামিল হলেন? কারণ ধর্মঘট নিয়ে যে স্লোগানটা উঠেছিল লাল সবুজ গেরুয়া সবার ডিএ বকেয়া, কারণ তৃণমূলপন্থীদেরও কর্মীদের শিক্ষকদেরও কিন্তু ডিএ বকেয়া আছে, তাই ধর্মঘটকে কিন্তু তারাও সফল করেছেন, তারাও ধর্মঘটে অংশ নিয়েছেন, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তারা এই আন্দোলনকে সমর্থন করছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে যৌথ মঞ্চের তরফ থেকে, এবং প্রত্যক্ষভাবে কিন্তু সে প্রমাণও পাওয়া গেল। কারণ বাঁকুড়া পুরুলিয়ার বেশিরভাগ স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু বন্ধ, অফিস আদালত সব কিছুই কিন্তু বন্ধ ছিল। শুধুমাত্র বাঁকুড়া পুরুলিয়া নয়, গোটা রাজ্যের বেশিরভাগ স্কুল থেকে শুরু করে অফিস সব কিছুই কিন্তু বন্ধ ছিল, এমনই কিন্তু খবর উঠে আসছে গোটা রাজ্য থেকে।